নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা, বন্ধুরা, রিয়াল ভ্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকেই আজকের ব্লগটি দেখছো, সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বাইরে চলছে অঝোরে বৃষ্টি, তার সাথে ঘরে পাল্লা দিয়ে সংসারের কাজকর্ম আর রান্নাবান্না চলছে আমার। তো সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজো শেষ করে এখন রান্না করতে এসেছি। এত বৃষ্টি থাকলে সকালবেলা আয়ুষ্মানের বাবাকে আমার ডেকে দিতে খারাপই লাগে যে এই বৃষ্টির মধ্যে আবার বাজারঘাট করতে যাবে। তো ভাবলাম সমস্ত হাতের কাজকর্মগুলো শেষ করি, তারপর ফ্রিজে যা আছে তাই দিয়ে গুছিয়ে গাছিয়ে রান্নাবান্না করা যাবে। তোমাদের দাদার কি আর সেই খাবার মুখে রোচে? ঘুম থেকে উঠেই বলছে যে এই বৃষ্টির মধ্যে ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে। বাজারে গিয়ে নিয়ে এলো একটা ইলিশ মাছ, আর মাছটা একটু বড় সাইজের ছিল, যার জন্য ছুরিতে চপিং বোর্ডে কাটবো একটু অসুবিধে হবে, নিয়ে বসে পড়লাম বটিতে মাছ কাটতে। নিচে একটা পেপার পেতে আর ঘরদোর মোছা হয়ে গেছিলো। ঘর মোছার পরে মাছ কাটতে বসতে কার ভালো লাগে বলো? কিন্তু কিছু করার নেই, যার জন্য একটু পরিষ্কার পরিপাটি হয়ে বসলাম। তো মাছটা কেটে তারপরে রান্নাবান্নার জোগাড় করবো। ইলিশ মাছ বাজার থেকে কাটিয়ে বাছিয়ে আনলে বেশিরভাগ সময় আমার পছন্দ হয় না, হয়তো পিসগুলো বড় হয়ে যায় বা ছোট হয়ে যায়, ঠিক আমি যেমন চাই তেমনটা হয় না, যার জন্য তোমাদের দাদা বিরক্ত হয়ে বলে ইলিশ মাছ আমি গোটা নিয়ে আসব, তারপর তুমি কি করে কাটবে বাছবে তোমার ব্যাপার। তো ঠিক আছে চলো, আমার মাছ কাটতে ভালোই লাগে, কিন্তু সেটা বড় মাছ। যদিও সব মাছ কাটার সবসময় সময় থাকে না, এত সংসারের কাজকর্ম করব আবার মাছ কাটতে বসবো, একটা এক্সট্রা সময় চলে যায়। তারপরেও ইলিশ মাছটা চিংড়ি মাছটা কেটেই নিই, কিন্তু যদি ছোট মাছ নিয়ে আসে তাহলে আমার মাথা ভীষণ গরম হয়ে যায়, আমি রেগেও যাই আর বলি তোমার নিশ্চয়ই কোনোদিনও কোনো ব্যাপারে আমার ওপর রাগ ছিল, যার জন্য তুমি এই ছোট মাছগুলো নিয়ে এসেছো। কারণ আমার ছোট মাছ বাছতে একদমই ভালো লাগে না, কোমর ধরে যায়, আর যার জন্য তোমাদের দাদা এখন ছোট মাছ আনে না, আর যদি নিয়ে আসে তাহলে কাটিয়ে বাছিয়ে ছাড়িয়ে পরিষ্কার করে তারপরে নিয়ে আসে। ইলিশ মাছ দেখে বুঝতে পেরেছিলাম যে খিচুড়িরই আবদার হবে, কারণ খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা হলে তোমাদের দাদার কোনো কিছুই আর প্রয়োজন পড়ে না। তো এখানে আমি ইলিশ মাছগুলো সব ধুয়ে কেটে বেছে পরিষ্কার করে হলুদ লবণ মাখিয়ে নিয়ে আর এখন খিচুড়ি জোগাড় করতে শুরু করেছি। আজকে রান্না করব আমিষ খিচুড়ি, মুগ ডাল, মুসুর ডাল, তারপরে আতপ চাল দিয়ে আমিষ খিচুড়ি হবে। সবসময় মুগ ডালের যে নিরামিষ খিচুড়িটা ভোগের খিচুড়ি যেমন হয় তেমনই বানাই, তো এই বর্ষাকালের খিচুড়িটা একটুখানি যদি আমিষ খিচুড়ি হয় ইলিশ মাছের সাথে কিন্তু বেশি ভালো লাগে। আমার ঘরে যেটা হয়, একবেলা যদি খিচুড়ি হয় আরেকবেলা ভাত খাবে, দুবেলা খিচুড়ি খাবে না, তো রাতের বেলা আমাকে সেই আবার রান্না করতে লাগবে। তো ভাবলাম যে ঠিক আছে, খিচুড়ি বানাতে বানাতে রাতের জন্যও রান্নার একটুখানি প্রস্তুতি নিয়ে রাখবো, আর ইলিশ মাছ যেটা এনেছে কিছুটা দুপুরে ভাজা খাওয়া হবে গরম গরম, তার সাথে রাতে ইলিশ মাছের ঝোল হবে বেগুন দিয়ে। তো সেরকম ভেবেই রান্নাঘরে এসেছি রান্না করতে। আমাদের গৃহিণীদের দেখো, বাইরে যাই হয়ে যাক, ঝড় তুফান বৃষ্টি বাদল, সংসারের কাজের থেকে যেন একটুও বিরতি নেই, আর তার সাথে রান্নাবান্নার থেকেও বিরতি নেই। যত ছুটির দিন দেখবে যত বৃষ্টি বাদল হচ্ছে, তত যেন ঘরে সবার খাওয়া দাওয়ার আবদারটা আরও বেড়ে যায়, আর রান্নাঘরের টাইমটাও কেন যেন ততটাই বেশি কাটতে শুরু করে। তো ভেবেছিলাম বৃষ্টি বাদলের দিন অল্প স্বল্প রান্নাবান্না করে ব্যাস বেরিয়ে পড়বো, কিন্তু দেখলাম সেটা আর হবার নয়। এত কিছু রান্নাবান্না করে, রান্নাঘর পরিষ্কার করে, অনেক কিছু জোগাড় যন্ত্র করতে আমার অনেকটা সময় লেগে যাবে। রান্নাবান্না করছি ঠিকই, মনটা তেমন একটা ভালো নেই, কারণ সিকিমে জানোই তোমরা যে বন্যা হয়েছে, সেখান থেকে যে তিস্তা নদী সেটা প্রচুরভাবে প্লাবিত হচ্ছে, আর আমাদের এখানে তো প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, সেটা তো আছেই, সমস্ত কিছু মিলে একটা তো টেনশন, একটা কেমন যেন খারাপ লাগা কাজ করছে। তার সাথে সাথে আমার বাবার বাড়ির ওখানে আমাদের একজন পরিচিত, যেই দাদা সিকিমে কাজ করতেন, তো কয়েকদিন যাবত যবে থেকে বন্যা হয়েছে ওনার সাথেও কোনো কন্ট্যাক্ট করা যাচ্ছে না, ওনার ফ্যামিলি করতে পারছে না, কারণ উনি ওখানে একটা কাজে গিয়েছিলেন, তারপর হয়তো বন্যাতে ভেসে গেছে এমনই ধারণা করা হচ্ছে। তো সব কিছু মিলিয়ে যখন শুনছি খুব খারাপ লাগছে, হয় না, একটা পরিচিত মানুষ তুমি তাকে চেনো, সেই মানুষটা যদি এরকম খবর তুমি শোনো যে তাকে আর পাওয়া যাচ্ছে না বা নদীতে ভেসে গেছে, হয় না যে মেনে নেওয়া যায় না অনেক ব্যাপার, তো তেমনই
আমার কোনো একটা ব্লগে তোমাদেরকে গাজল ডোবাতে নিয়ে গিয়েছিলাম, সেখানে দেখিয়েছিলাম তিস্তা ব্যারেজ, খুব সুন্দর একটা জায়গা। তো সেই তিস্তা ব্যারেজে প্রচুর দেহ ভেসে ভেসে আসছে, যেগুলো বন্যাতে ভেসে গিয়েছিল, তারা এখন আর নেই। তো সেই জিনিসগুলো দেখেও ভীষণ খারাপ লাগছে। আর চারিদিকে তো তিস্তার পাড়ে যারা মানুষ, রেড অ্যালার্ট জারি করা হয়েছে, আর অনেক জায়গায় শুনছি যে বাঁধ ফাটল ধরেছে। যদি তেমন কিছু হয় আমাদের এদিকেও কিন্তু বন্যা হওয়ার আশঙ্কা আছে। তো সব মিলিয়ে একটা চাপা টেনশন বা কেমন একটা খারাপ লাগা মনের মধ্যে কাজ করছে ঠিকই, কিন্তু তাই বলে তো আর খাওয়া দাওয়া, রান্নাবান্না, সংসার সমস্ত কিছু পড়ে থাকবে না। যতই খারাপ লাগা, খারাপ আবহাওয়া যাই থাকুক না কেন, সংসারটা তো নিজের নিয়মেই চলবে। যত দিন যাচ্ছে তত বেশি খারাপ ঘটনাগুলো ঘটছে, নাকি আগেও ঘটতো, এখন সোশ্যাল মিডিয়ার জন্য আমরা বেশি জানতে পারছি কোনটা হচ্ছে আমি ঠিক জানি না। তবে কিছুদিন যাবৎ যতই সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি ততই বিভিন্ন খারাপ খারাপ নিউজ দেখতে পাচ্ছি। মানুষ মানুষকে ক্ষতি করছে সেটা তো আছে, প্রাকৃতিক দুর্যোগও আছে, আবার এমনও দেখা যাচ্ছে অনেক মানুষ যারা নিজের জীবনটাই শেষ করে দিচ্ছে। সেই জিনিসগুলো দেখলে না কেন যেন মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আমার মা সবসময় একটা কথা বলে, আজকে যেই ঘটনাটা তোমার মনে দুঃখ দিচ্ছে বা কোনো কিছু ভেবে তুমি কষ্ট পাচ্ছ, আজ থেকে এক বছর পরে এই দিনটা তোমার এরকম নাও থাকতে পারে। হয়তো আজকের দিনটা ভাবলে তোমার মুখে হাসি আসতে পারে, বা এমনও হতে পারে সেই দিন এই ঘটনাটা হয়েছিল বলে আজকে আমি শক্ত হয়ে দাঁড়িয়েছি। তাই জীবনে যতই খারাপ দিন, খারাপ সময় আসুক না কেন, ভাববে যে এটা সারা জীবন থাকবে না, কয়েকদিন পরে এটা তোমার কাছে একদম তুচ্ছ মনে হবে, মনে হবে সেই ঘটনাটার গুরুত্ব আমার কাছে এখন আর তেমন নেই। ডিপ্রেশন প্রত্যেকটা মানুষের জীবনেই আসে, আবার চলে যায়। কষ্ট প্রত্যেকের জীবনেই আছে, তাই বলে নিজের জীবনটা শেষ করে দেওয়া এটা কোনো সমাধান নয়। সময়ের সাথে সাথে বয়স বাড়তে থাকে, অভিজ্ঞতা বাড়তে থাকে। আর একটা সময় তো হয়তো অনেক অবুঝ ছিলাম, অনেক কথাই মুখ দিয়ে বেরিয়ে যেত, তখন মা বিভিন্নভাবে বোঝাতো। মায়ের সেই কথাগুলো ধরেই এখন মনে হয় যে অনেক কিছু উপেক্ষা করে এখন ভালো আছি। প্রাকৃতিক দুর্যোগ বা কোনো দুর্ঘটনার হাত থেকে বাঁচার শক্তি কিন্তু আমাদের কারোরই নেই, কিন্তু যতটুকু আমাদের হাতে আছে, যেটা দিয়ে আমরা আমাদের জীবনটাকে ভালোবাসতে পারি, আগলে রাখতে পারি, ততটুকু চেষ্টা আসলে সবারই করা উচিত। তাহলে হয়তো এই যে আশেপাশের খারাপ খবরগুলো আমরা সবসময় শুনতে পাই, আর যেটা হয় মানুষ তো দেখে শেখে, মানুষ দেখবে ভালোটার থেকে খারাপটা বেশি গ্রহণ করে। যখন একটা খারাপ খবর মানুষ শোনে তখন সেই খারাপ কাজটা চারিদিকে কেন যেন বেশি ছড়িয়ে পড়ছে, এখন কিন্তু তাই সেটা আমরা বেশি দেখতে পাচ্ছি, যার জন্য প্রত্যেকের উদ্দেশ্যে আসলে এই কথাগুলো বলা। পৃথিবীতে সবচাইতে বেশি নিজেকে ভালোবাসা উচিত, এমন কোনো জিনিস প্রিয় হতে পারে না যার জন্য নিজের জীবনটা বিসর্জন দিয়ে দেওয়া যায়। আর সবথেকে গুরুত্বপূর্ণ হলো, সব রাস্তা যখন বন্ধ হয়ে যায়, একটা না একটা রাস্তা জীবনে ঠিক খোলা থাকে, যেই পথ দিয়ে তুমি ঠিক বেরিয়ে যেতে পারবে। তো গল্প করতে করতে এখানে রান্নাবান্না দেখো প্রায় অনেকটা। আমিষ খিচুড়ি রান্না করার জন্য এখানে পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছিলাম, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আদা রসুন বাটা, একটা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়েছিলাম, তার সাথে কাঁচা লঙ্কা দিয়েছি, খুব একটা ঝাল করব না। আর যেহেতু আমিষ খিচুড়ি, যার জন্য একটুখানি আদা রসুনের পেস্টটা কিন্তু দিলে গন্ধটা খুব ভালো আসে। তো একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যেন কালারটা সুন্দর হয়। আর এদিকে চাল ডাল যেটা আমি সেদ্ধ বসিয়েছিলাম সেটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো এবার কষিয়ে নেওয়া মশলাটা আমি খিচুড়ির সাথে মিক্সড করে দেব খুব ভালোভাবে। এখন স্বাদমতো লবণ, চিনি আর উপর থেকে একটুখানি ঘি ছড়িয়ে দেবো, বেশি চিনি দেব না, সামান্য একটু চিনি দিলে খিচুড়ির যে নুন মিষ্টি একটা ঝালের ব্যালেন্সটা খুব ভালো আসে। খুব ভালো করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু খিচুড়িটা রেডি হয়ে যাবে। আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার চ্যানেলে যে কোনো ব্লগ তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক পরবর্তীকালে ব্লগ বানাতে আমাকে অনেক মোটিভেট করে। আর তোমাদের যদি মনে হয় ইউটিউবে আমি একটুখানি জায়গা করে নিই, তো আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইবও করতে পারো, চাইলে ব্লগগুলোকে শেয়ার করতে পারো। আর রিয়াল ব্লগার মাম্পি এই সেম নামে ফেসবুকে আমার একটা পেজ আছে, চাইলে তোমরা সেটাকে লাইক বা ফলো করতে পারো। খিচুড়িটা রান্না হয়ে গেছে, তার সাথে এখানে রাতের জন্য করব বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, আদা জিরা বেটে করব। তো আদা জিরাটা বেটে নিয়েছিলাম, আর এদিকে দেখো মাছগুলো হালকা ভেজে নিচ্ছি। ইলিশ মাছ খুব একটা ভাজলে না রান্নাটা কেমন যেন টেস্ট হয় না, আর মাছ যদি বেশি ভাজো দেখবে মাছের টেস্টটাও নষ্ট হয়ে যায়, যার জন্য ইলিশ মাছ যখন আমি রান্না করি
তখন একটুখানি কম ভাজি, আর ভাজার জন্য খেলে একটুখানি মিডিয়ামভাবে রাখি, খুব একটা লাল করে মচমচে করে কখনোই ভাজি না, তাহলে টেস্টটা আমার খুব একটা ভালো লাগে না। তো এখানে দেখো বেগুনি বানাবো, বেগুনি বানানোর জন্য বেগুনগুলো গোল গোল করে কেটে নিয়েছিলাম আর বেসনের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখানে কোনো রকম বেকিং সোডা বা কালারের জন্য কিছু দেইনি, যেমন নর্মাল সব কিছু দেই, নুন চিনি অল্প একটু হলুদ গুঁড়ো কালো জিরে একটু দিয়েছি, কালো জিরের যে ফ্লেভারটা খিচুড়ির সাথে খেতে ভালো লাগে তাই দিয়েছি, না দিলেও চলে। তো এইভাবে আর কি বেগুনিগুলো ভেজে নেব। আর দেখো আমি কিন্তু খাবার সোডা দিইনি, তাও একটু হালকা হালকা ফুলেছে, তো মুচমুচে হয়েছিল, খেতে খুব টেস্টি হয়েছিল। আর বেগুনি খেতে আমার এমনিতেই সবসময় ভালো লাগে, বেগুনি মুড়ি দিয়ে খেতে ভালো লাগে। তো এখানে আদা জিরার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এখন নাড়াচাড়া করতে থাকবো যেন মশলাটা পুড়ে না যায়। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর হলুদ দিয়ে দেবো, আর কিছু দেবো না, কাঁচা লঙ্কা চিরেই এই মাছের ঝোলটা করব। আর ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল কিন্তু শুধু কালো জিরে দিয়েও করা যায় পাতলা করে, তাও খেতে ভালো লাগে। ইলিশ মাছ এমন একটা মাছ, যেমন করে রান্না করবে তেমন করেই খেতে ভালো লাগে, আসলে নিজেরই একটা ফ্লেভার আছে এত সুন্দর যে অন্য কিছুর ফ্লেভারের আর প্রয়োজন পড়ে না। তো এখানে দেখো বেগুনগুলো আর মাছটা তো আগের থেকে ভেজে নিয়েছিলাম, ঝোলটা ফুটে গেছে, এখন মাছ আর বেগুনটাও দিয়ে দিয়েছি। তো তারপরে ঢাকা চাপা দিয়ে দেব, কিছুক্ষণ ভালো করে ফুটে নিলেই কিন্তু ইলিশ মাছের ঝোল রেডি হয়ে যাবে। তো এটা ছিল আমার রাতের রান্না, ভেবেছি রাতে গরম গরম বেগুন ভাজা করব বা কোনো একটা সেদ্ধ ঠেদ্ধ দেব, তার সাথে গরম ভাত হবে, আর মাছের ঝোলটা তো করাই থাকলো। অনেকেই জিজ্ঞেস করো যে আমি কবেলা রান্না করি, আসলে সেটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, কখন কেমন প্রয়োজন পড়ে। আয়ুষ্মানের বাবা যদি বাড়িতে না থাকে সকালে খেয়ে বেরিয়ে গেলে আমার আর রাতে রান্না করতে হয় না, কারণ দুপুরে যে রান্নাটা করি সেই রান্নাটা আমাদের মা ছেলের দুপুরে হয়ে রাতে হয়ে যায়। শুধু হয়তো ভাতটা করি, কারণ ভাতটা ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে না, যদিও কোনো খাবারই ঠান্ডা খাই না, রাতে সমস্ত কিছুই গরম করে নেই, তো তাও আর কি ভাতটা গরম গরম টাটকা টাটকা করলে ভালো লাগে খেতে। আর এখানে দেখো খিচুড়িটা কিন্তু হয়ে গেছে, এত টেস্টি হয়েছিল খেতে, মানে খুবই ভালো হয়েছিল। আর বর্ষাকালে এরকম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা থাকলে তো কোনো কথাই নেই। ছেলেকে আগে খাইয়ে দিয়েছি, কারণ ইলিশ মাছে প্রচুর কাঁটা থাকে, ও একা তো বেছে খেতে পারবে না, তো ওকে খাইয়ে দাইয়ে তারপরে আমরা দুজন এখন খেয়ে নেব। এখন প্রায় দুপুর কিন্তু আড়াইটা মতো বাজে। রান্নাবান্না করার পরে সবাইকে আলাদা আলাদা করে জিজ্ঞেস করার প্রয়োজন পড়ে না যে কেমন হলো কেমন হলো, রান্নার সার্থকতা হলো সবাই যদি সেটা তৃপ্তি করে খায়। তো যাই হোক, যতটুকু রান্নাবান্না করেছিলাম সবাই খুব ভালো খেয়েছে, বাবা ছেলে। তো দুপুরবেলা যেই কষ্টটা আমি করছিলাম সমস্ত কষ্টটা সফলতা এখানেই, যে সবাইকে খাইয়ে দাইয়ে সুন্দর একটা দুপুর পার করতে পেরেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।